আজকেও চলে এলাম একটা চটজলদি রান্নার রেসিপি নিয়ে। ভাত খেতে ইচ্ছা করছে না, তো আমার এই রেসিপিটা তোমরা শিখে নাও, তো সবারই ভাত খেতে ভালো লাগবে। যা গরম পড়েছে, এই গরমে কী দিয়ে ভাত খাবো সেই এক চিন্তা। তো বন্ধুরা, নিয়ে নিলাম কতগুলো লাউ পাতা, তাও আবার লোকের বাড়ি থেকে তুলে আনা, মাকে বলেছিলাম, মা নিয়ে এসেছিলো। যাই হোক, লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াইয়ে মোটামুটি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এই রেসিপিটায় খুব একটা তেল লাগে না, তোমরা সবাই জানো। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। বেশ কয়েকটা শুকনো লঙ্কা ইচ্ছা মতো দিয়ে দিলাম, কারণ আমি এটা ঝাল ঝাল করেই খাবো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2-3টে, আর দিয়ে দিয়েছি 8-10 কোয়া রসুন। তারপরে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে যে লাউ পাতাগুলো তোমাদের দেখালাম, সেই লাউ পাতাগুলো আমি চাকুর সাহায্যে কুচি কুচি করে নিয়েছি, তাহলে আমার মিক্সার গ্রাইন্ডে দিয়ে গ্রাইন্ড করতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, কুচি কুচি করে নিয়েছি, কী সুন্দর ঝিরি ঝিরি হয়েছে। তো এটা ভালো করে আমি ভেজে ভেজে নেব। দেখো, ভাজা ভাজা করার পর একটু নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলেই দেখবে একটা জল বেরিয়ে আসবে, পাতার যে জলটা সেটা বেরিয়ে আসবে। তো সুন্দর করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা প্লিজ, অনুরোধ রইল, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো লাগলে প্লিজ লাইক করো। তো ভালো করে ভাজা ভাজা করে নেবো, এবার জল বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, জল বেরোনোর পর আমি এটা কমিয়ে রেখেছিলাম, তো দেখো জলটা পুরো টেনে নিয়েছে। তো এটা আমার পুরো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে আমি এটাকে বেটে নেব। তো বন্ধুরা, এই দেখো মিক্সিতে দিয়ে দিলাম, একটু অল্প করে জল দিয়ে, কারণ এটা তো শুকনো শুকনো হয়ে গেছে, অল্প করে জল দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা দেখো, মিক্সিতে বাটা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে 1 ফোঁটা তেল দিলাম, মানে না দিলে নয়, কড়াইয়ে যাতে লেগে না যায় ওই কারণে। দেখো, আমি জানি না ক্যামেরাটা কেমন করে ধরেছিলাম, তো এইভাবে দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। অনেকে আর ভাজে না, অনেকে সর্ষের তেল একটু ওপর থেকে ছিটিয়ে নিয়েও খায়। তো আমার একটু মন হলো, আমি হালকা একটুখানি তেল দিয়ে আমি ভাজা ভাজা করে, মানে আর একটু টানিয়ে নেব। একটু টানিয়ে নিলাম, দেখো সুন্দর করে টানানো হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার লাউ পাতার ভর্তা বা লাউ পাতা বাটা। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। ফাইনালি দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লাউ ভর্তা বা লাউ পাতা বাটা। খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা এইভাবে, যাদের ভাত খেতে মন চায় না, তারা এইভাবে করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ আসছি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।